বৃহস্পতিবার বেলা 11টার দিকে লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের শহীদ সাগরের সামনে 1971 সালের 5ই মে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ 41 জনের পরিবার তাদের শহীদ পরিবার হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন করেছে। এতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ শহীদুল ইসলাম বকুল। এ সময় তিনি 1971 সালের 5ই মে শহীদ সাগরে নিহতদের পরিবারকে শহীদ পরিবার হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির জোর দাবি জানান। সংশ্লিষ্টরা যারা রয়েছে প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করে আমি জোর দাবি জানাই যে আমাদের এই লালপুর। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুগার মিল শহীদ পরিবার ফোরাম 71-এর উপদেষ্টা শাহিন আল হাসান তালুকদার, সভাপতি ফরাদ উজ্জামান রুবেল, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম লিটন প্রমুখ। সজীবুল হৃদয়, ডেস্ক রিপোর্ট।